ও দিয়ে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের যাদের ঐচ্ছিক বাংলা পেপার রয়েছে সেকেন্ড সেমিস্টারের জেনারেল পেপার ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ছন্দ ও অলঙ্কার তো তাদের জন্য আজকের আমি লাস্ট মিনিটের কিছু গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে আলোচনা করবো এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে দেখলে তোমাদের অনেকটাই উপকার তোমাদের পাবে প্রশ্নগুলো ভালো করে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা শুনে প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করো এই প্রশ্নগুলো যদি করো আশা করি তোমরা অনেকটাই উপকার পাবে তো তোমাদের তিনটি মডুলে বাংলা ঐচ্ছিক পেপার সিলেবাস ভাব করা রয়েছে প্রত্যেকটি মডেল থেকেই আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ে যাও আমি আশা করি তোমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ প্রশ্ন কমন পেয়ে যাবে কি কী সেই প্রশ্ন দেখে নেব প্রথম প্রশ্ন দেখে নাও মডেল ওয়ান থেকে আদি মধ্য বাংলা ভাষার কালসীমা ও নির্দেশনার উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্র সহকারে বিবৃত করো নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখ প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভূত প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও পাঁচ নম্বর প্রশ্ন কী কী পড়ব অপভ্রংশ ও অবহ ঠট স্তর বলতে কি বোঝো প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্ত সহ আদিমত্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো টিকা লেখো সাহিত্য প্রাকৃত বাংলা ভাষার যোগ বিভাগ মধ্য ভারতীয় আর্য ভাষার অপভংশ বাংলা ভাষার ইতিহাসে যোগ বিন্যাস কর এই প্রশ্নগুলো ক থেকে ক অবধি প্রশ্নগুলো ভালো করে তোমরা পড়ে নিও পাঁচ নম্বরের প্রশ্ন তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে চলে আসব পরবর্তী প্রশ্ন মডেল টু থেকে কি কী প্রশ্ন পড়ব দেখে নাও উদাহরণসহ সংজ্ঞাত জ্যোতি পর্ব পথ প্রঙ্কৃতি লয় রীতি এই পাঁচটি তোমরা যদি পড়ে যাও এখান থেকে হানড্রেড পারসেন্ট তোমরা দুটি তোমাদের সংজ্ঞাসহ উদাহরণসহ সংজ্ঞা দেয় তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখক দলবিত্ত বা শ্বাসাঘাত প্রধান ছন্দ কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ দুটি অবশ্যই পড়বে এই দুটির মধ্যে থেকে আশা করি তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে মিশ্রবিত্ত বা অক্ষরবিত্ত বা দান প্রধান ছন্দরীতি টিকা লেখো অমৃতা খর ছন্দ জ্যোতি ও ছেদ ক এবং টিকা লেখো এই দুটি প্রশ্ন তোমরা গুরুত্ব সহকারে কিন্তু এখান থেকে তোমাদের পড়তে হবে এই প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ো তোমাদের এখান থেকে কিন্তু প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে এরপর চলে আসবো আমরা মডেল থ্রি তো মডল থ্রি থেকে কি কি প্রশ্ন আসবে সেটি দেখে নেব দেখো মডেল থ্রিনে তাহলে কি কি প্রশ্ন পড়ব এটি দেখে নেব প্রথম প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপমা অলঙ্কার কাকে বলে এই অলংকারের বিভাগগুলি লেখো কোনো দুটি উপমা অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা লেখো রূপক অলঙ্কার কাকে বলে রূপক কয় প্রকার ও কী কী যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা দাও এই দুটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন অবশ্যই খুব ভালো করে তোমরা করে যাবে গ এর প্রশ্নটিও তোমরা দেখে যেতে পারো তবে ক এবং খ প্রশ্নটি অবশ্যই করবে সেখান থেকে কিন্তু আমার মনে হয় তোমাদের একটি প্রশ্ন কমন তোমরা পেয়ে যাবে সহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখক উৎপেক্ষা সমাশক্তি ছেকানু, প্রাস ব্যতিরেক জমক শ্লেষ পূর্ণপমা বক্রত্তি এইগুলি সম্পর্কে তোমাদের একটু সংজ্ঞার বৈশিষ্ট্য জানতে হবে ব্যাখ্যাসহ যে কোনো একটি কবিতাংশের অলঙ্কার নির্ণয় করো এখানে ক খ গ তিনটি রয়েছে তিনটি একটু ভালো করে দেখে যেও এগুলো একটু জানার বিষয় ওইভাবে তো কমন আসে না তো এই তিনটি একটু ভালো করে তোমরা দেখে নিও ঠিক আছে তো এই প্রশ্নগুলো যেগুলো দিলাম একটু ভালো করে করো আশা করি তোমরা পরীক্ষায় অনেকটাই এখান থেকে প্রশ্ন কমন পাবে তো অন্যান্য আর কোন কোন সাবজেক্টে তোমাদের সাজেশান দরকার সেগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি অবশ্যই তোমাদেরকে সেই সাবজেক্টে লাস্ট মিনিটের সাজেশান নিয়ে আলোচনা করবো এবং কোন কোন প্রশ্নের উত্তর তোমরা পাচ্ছ না সেই প্রশ্নের উত্তরগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তো কথাবার না বাড়িয়ে আমি ভিডিওগুলো শেষ করছি আজকে ভিডিওটি তোমরা প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট ডাউন করে পড়তে শুরু করে দাও